kokon kokon kore mai kokon gese kaden nai oyo oyo te kokon re puro peso mataler moton lage re samne dat guli gutka khaite khaite lal koira phalaise o online thik order korish ek bakso lojja diye jibe tore হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদেরকে মজা দিতে, মজা মজা মজা। তো একটা নতুন গান বানিয়েছি, মানে সুরটা আগের ওই যে দিল্লি সে গই পুনা, পুনে সে গই বোম্বে, ঠিক আছে, মানে জায়গার নাম তো হয়তো উল্টো পাল্টা হয়েছে, যাই হোক সুরটা ওইটা ওইটাই রেখেছি। তো গানটা হচ্ছে, শুনে নাও তাহলে বুঝতে পারবে, এমনি তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কাকে নিয়ে বলতে এসেছি। তো গানটা হচ্ছে, খোকন থেকে মনীষ, মনীষ থেকে অজিত, অজিত থেকে হেমন্ত, হেমন্ত থেকে শান্তনু, সবার সঙ্গে উড়ে 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 যাচ্ছে কোথায়? হোটেলে যাচ্ছে, কোথায়? হোটেলে যাচ্ছে, কোথায়? হোটেলে। আর কোথায় যাব, তাই না? ঠিকানা তো ওই একটাই, আস্তানা তো ওই একটাই, হোটেল। তো বেজন্মা বলেছে না, এত সহজে ছাড়া যায় না, এত সহজে ছাড়া যায় না, রোজ কচলাবো, রোজ কচলাবো, ঠিক আছে। বাবা মার প্রশ্ন, ছাড়া যায় বলো? আমাকে বলছিল, বলছিল আমার বাবা আমাকে বলবি কেন রে, কুচি কুচি করব। তো কি লাইফ তোর, কি লাইফ হোটেলওয়ালি, কি লাইফ, ও বিন্দাস লাইফ, বিন্দাস। যখন খুশি বেরোয়া যাস, যার সাথে খুশি চললা যাস, যেইখানে খুশি চললা যাস, কোনো বাধা নাই। আমারে দেখ, বাজারে যাইতে গেল, আমারে, আমি অবশ্য যাইতে চাই না, আমারে ঠেল্লা ঠেল্লা পাঠায়, ঠেল্লা ঠেল্লা পাঠায়, বুঝলি তো? এই সামান্য ফোনের রিচার্জ করুন বাড়ির পাশেই, আমার যাইতে ইচ্ছা করে না। আমি ফোন করে কয়ে দিই, ওই দাদারে বলো আমার ফোনে একটু রিচার্জ করে দিতে, আমার বেরোইতেই ইচ্ছা করে না ঘর থেকে, যত ঘরে থাকুম তত ভালো। আর তুই দেখ, ঘরে থাকতেই পারস না, থাকতেই পারস না ঘরে, মোটে থাকতে পারস না। হ্যাঁ, বিশাল লাইফ তো, তুই নিজেই কস, তোর নিজের লাইফের ওপর তোর নিজেরই হাসি পায়, চিন্তা কর, মানে তুই নিজেই জানিস তোর লাইফটা হাস্যকর, হাস্যকর লাইফ। আর তুই আবার ক্যামেরা খুললাক, আমারে কইতে বইয়া পরস, মানে জল যাইতাছে, জলের মধ্যে হাতটা দিয়ে নিলি, ছুচ্চাও নিলি একটুখানি, ক একটুখানি ছুচ্চাও নিলি তুই, মানে সবাই কইতাছে দেখতাছোস, আগা মাথা পাঁচ তলা কিছুই জানিস না, আমারে কইতে বইয়া পড়লি না, কি কইলি? আমার এই জন্মেও হয় না, সাত জন্মেও হইব না, যদি হইছে না আয়ার কাজটা আমি তোরে দিয়েই করামু, দেখিস তো। শোন, তোর ভিডিও দেখা বিশ্বাস করবি না, আমি হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছি। আর বন্ধুরা, জানো তো কী জন্য হাসছি? কইতাছি, থাকে একটার লগে, যায় একটার লগে, খায় একটার লগে, ওঠে একটার লগে, বসে একটার লগে, আর বাদবাকি কাম করে আরেকটার লগে, মানে এটাও লাইফ, তোমরা বুঝতে পারতেছো? এ কি এক্সাইটমেন্টে ভরা ওর লাইফ। আর লোকেরে বড় মুখটা নিয়ে, হাড়ির মতন মুখটা নিয়ে বলতে বসে পড়ে সে বেজন্মা, ছি ছি ছি, লজ্জা করে না তোর? লজ্জা করে না? ওই শান্তনুর টাকায় তুই খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই, খোকন রে নিয়ে যাস এসি রুমে, হ্যাঁ অয়া অয়াতে। কি লাইফ ভগবান, একটায় টাকা দেয়, সেই টাকায় খায়, আইয়াসি করে, জামা কাপড় কেনে, সোনা গয়না কেনে, আরেকটায় টাকা ইনকাম করে আনে, সেই ঘর ভাড়ায় থাকে, হ্যাঁ আবার আরেকটারে লইয়া যায়। আরে বাবা, পেসো মাতাল রে, পুরা পেসো মাতাল, তোর খোকন খোকন করে মাই, খোকন গেল কাদের নাই, ওই খোকন রে পুরো পেসো মাতালের মতন লাগে রে, সামনে দাঁতগুলি গুটখা খাইতে খাইতে লাল কইরা ফলাইছে, ও ফার্স্ট ক্লাস চেহারা, তোর পছন্দ একেবারে ফার্স্ট ক্লাস, বুঝছিস তো? তোর মানে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন কোথায় এখন আমি বুঝি, জানিস তো? তুই কেল আমার বররে নিয়ে টানাটানি করস, করিস না, আমার বররে নিয়ে টানাটানি করিস না, তোর পাস্ট প্রেজেন্ট ফিউচার দেখা আমি বুঝতে পারি, তুই লোকের বররে নিয়ে কেন টানাটানি করস, সঞ্জয়রে নিয়ে কেন টানাটানি করস আমি বুঝতে পারি। শোন, প্রত্যেকটা মানুষের জীবনে কমতি থাকে, তাই বললে তুই অন্যটা নিয়ে টানাটানি করবি? তাই হয় ক? তাই তো করা যায় না। তবে তোর লাইফটা যে এত বিন্দাস, তোর লাইফটা দেখা, তোর লাইফ তোরেই মুবারক, এরকম লাইফ যেন কোনো শত্রুরও না হয়, কোনো শত্রুরও না হয়, কারোর শত্রুরও না হয়। তা তুই তোর লাইফটা শুধরানোর পরিবর্তে আরও বিগড়ে চলছিস, আরও বিগড়ে চলছিস, বুঝতে পারলি?
তুই তোর লাইফ বিগড়া শুধরা যা খুশি কর, দেখার দরকার নাই। তুই আমার মারে কেন গালাগালি দিলি বল, কেন গালাগালি দিলি? হ্যাঁ, তুই নিজে একবার ট্রিটমেন্ট করা, আর না পুরোপুরি মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হয়ে যা। হ্যাঁ, তোরে ওখান থেকেও নাতি মেরে তাড়ায় দেবে। ওইখান মেন্টাল অ্যাসাইলামে গেলে ওখান থেকেও তোরে নাতি মেরি তাড়ায় দেবে। একটার টাকায় থাকে, একটার টাকায় খায়, সেই টাকা লই আবার আরেকটারে লইয়া যায় হোটেলে। উফ, চুমু লাইফ তোর, পুরো চুমু লাইফ, হাস্যকর। শোন, তোরা এবার যে যা বলবি আমার নামে, তোদেরকে আমি আমার এই সুন্দর হাসিটা উপহার দেবো, বুঝতে পারলি তো? তোরা আমাকে আগুন লাগানোর চেষ্টা করবি, আমি তোদেরকে হাসি দিয়ে সেই আগুন নিভিয়ে দেবো পুরো, বুঝতে পেরেছিস? কারণ আমার পিছনে যারা যারা লাগে, তাদেরকে দেখলে আমার হাস্য করে বললাম মনে হয়, তাদের দেখলে আমার হাসি পায় আর কিচ্ছু না, বুঝতে পারলি তো? তোরা যারা যারা ভাবতাছিস আমার নিয়ে ভিডিও করবি, দেখি তো দিনে 40টা মেনশান হয় আমার চ্যানেলের নিয়ে, তার মানে তারা অর্ধেকের বেশি আমার নিয়ে নেগেটিভ ভিডিও করে, তাই তো? তোরা কর, মাঝে মধ্যে যেই দুইটা আমার চোখে পড়ে তাগরে নিয়ে আমি এরকম কইরা উড়াই দেবো। এছাড়া তো তোরা তো আমারে আখ্যা দিয়েই দিছিস আমি মানসিক রোগী, তাই না? তোরা তো সেই মানসিক রোগীর ডাক্তার, মানে তোরা সে বড় মাপের পাগল। পাগলের ডাক্তার হইতে গেলে না আগে পাগল হইতে হয়, তা তোরা সেই ডাক্তার, বুঝতে পারছিস? তোদেরকে কিন্তু একটা বেশ একটা মান সম্মান দিলাম, সেটারে কিন্তু তোরা ভাঙিস না, বুঝতে পারলি তো? চল হোটেল বলি, ভালো থাক, সুস্থ থাক। ককন ককন করে মায়, ককন গেছে এসিতে ঘুমায়, আবার কস কোনোদিনও এসিতে ঘুমায় নাই, খোকনের কি কপাল মায়েরি। চল ভালো থাকিস, খোকন খোকন নিয়া শান্তনু নিয়া। আবার কয়, দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও আরেকটা কথা আছে কয়ে নি। আবার কয়, ওই যেটা থাকে জুনোর বাবা, সেটা নাকি আবার তিনটের সঙ্গে প্রেম করে। এই হোটেলওয়ালি, তুই কয়টার সঙ্গে করিস রে, তুই কয়টার সঙ্গে করিস? তুই আবার অন্যের উপর ডাক দিস তো, লজ্জা করে না, লজ্জা করে না তুই? হ্যাঁ, জামা কাপড় কেনার বদলে লজ্জা কিনিস, অনলাইন থেকে অর্ডার করিস, এক বাক্স লজ্জা দিয়ে যাবে তোরে।